সিরাজের চুইগোস্ত, একটা কথা আছে না, কেউ কাটে ধারে কেউ কাটে ভারে। তো সিরাজের চুইগোস্তটা আসলে হাইপেই চলে নাকি অ্যাকচুয়ালি স্বাদ বেশি চলেন একটু দেখে আসি। তো হোটেল সেরিনা মানে বনানী হোটেল সেরিনার ঠিক পিছনেই একটা সিরাজের চুইগোস্ত আছে। তো আমি আর জিসান একটা কাজে গেছিলাম, তো মনে করলাম লাঞ্চটা এখান থেকে শেষ করে নিই। ভিতরের পরিবেশটা বেশ সুন্দর, টিপটপ। এই হচ্ছে আমি আর ওই হচ্ছে সেই জিসান, আমাদের বাটপার জিসান। এটা হচ্ছে সিরাজের চুইগোস্তর গরুর ছাক্কা ডাল। এই জিনিসটা আমার কাছে আগাগোড়ে বেশ ভালো লাগে, মানে আমার কাছে সলিড লাগে। আর এটা আমি এর আগে কখনো ট্রাই করি নাই, সেটা হচ্ছে গরুর বিফ রেজালা, মানে গরুর বিফ রেজালা মানে বিফ রেজালা আর কি। তো এইটা আমি এর আগে কখনো ট্রাই করিনি। আর এটা হচ্ছে খাসির চুইগোস্ত, যেহেতু দুইটা গরু আইটেম নিয়েছে আর একটা খাসি আমরা নিব। খাসিটা এর আগে খাইনি, তো এইবারই প্রথম হচ্ছে খাসির চুইগোস্ত খাবো আর কি। তো আমি বেছে বুঝে অনেক চিন্তা করে বেছে বুঝে সবথেকে যে খারাপ যে পিসটা আমি সেই পিসটাই নিছি, মানে একদম চর্বিওয়ালা পিস। এই জিনিসটা নিছি যখন তখন আমি জিনিসটা বুঝিনি। তো যাই হোক, প্রথমে ছাক্কা ডাল দিয়ে ট্রাই করলাম, যেহেতু আমার এটা বেশি ফেভারেট। আর এই জিনিসটাতে মোটামুটি 100 টাকার মধ্যে লাঞ্চ শেষ করা সম্ভব একদম ফাটাফাটিভাবে, এবং আমার কাছে এটার স্বাদটা একদম সলিড লাগে। প্রথমবারের মতো এই বিফ রেজালাটা নিলাম খেলাম, আমার কাছে না বেশ ভালো লাগছে, যদিও 190 টাকা। আর এর থেকে দামেও আর অনেক জিনিস আছে, তারপরেও মোটামুটি ওই ছাক্কা ডাল থেকে তো অনেক বেশি প্রাইস এটার বলতে গেলে। বাট এটার টেস্টটা আসলেই ভালো লাগছে আমার কাছে, মানে রেকমেন্ডেড। এই জিনিসটা যদি আপনারা সিরাজের চুইগোস্ততে আসেন আপনারা খেতে পারেন। তো এখন হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ, যখন আমরা সেই চুইগোস্ত মানে যেটা হচ্ছে তাদের সিগনেচার আইটেম সেটা খাবো। তা আমি আলাদা আবার সাইডে হালকা একটু ঝোল নিয়ে নিছিলাম, একটু চুই নিয়ে নিছিলাম, একটা রসুন নিয়ে নিছিলাম। তবে নিয়ে যেটা দেখলাম যে আসলে এটা অল্প ঝোলে খাওয়াই বেটার, কারণ প্রচণ্ড তেল, প্রচণ্ড তেল মানে প্রচণ্ড তেল। এই ঝোলের টোলের স্বাদের থেকে বেশি তেলের স্বাদটাই বেশি, মানে আমি যতবার মুখে নিচ্ছি ততবার আমার মানে তেলের স্বাদটাই আসতেছে। আর এদের নরম রসুনের গল্প তার বলে লাভ নেই, এটা পুরানো জিনিস। তো মাংসটা ছিঁড়ে বুঝলাম যে আসলে কত বড় ভুল করছি, মানে যেখানে বেছে নেওয়ার অপশন আছে সেখানে এটা নেওয়াটা ঠিক হয় নাই আমার। তো আমার কাছে ওই রেজালা বলেন আর ওই গরুর ছাক্কা ডাল বলেন, এই দুইটা জিনিসই আসলে ভালো লাগছে আমার কাছে। এই চুইগোস্তটা তেমন একটা ভালো লাগে নাই। আর এই খাওয়া দাওয়া শেষে আমরা এখন টেক আউট বা স্বপ্ন বনানির, ওইখানে ঠিক পিছনেই একটা দোকান আছে, চায়ের দোকান। মানে আমি চাটা এর আগে কখনো খাইনি, 40 টাকা করে পার কাপ, দাম একটু বেশি কিন্তু স্বাদটা একদম ফাটাফাটে। সো আপনারা এখানে আসলে খাইতে পারেন। সো আজকে আসি, ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, আর মনে কিছু থাকলে কমেন্ট টমেন্ট করে দিয়েন, আর পেজটা অবশ্যই ফলো করে দিয়েন। তাহলে আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।